নমস্কার বন্ধুরা, সাগর অডিও বুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে যে প্রবন্ধটি পড়ব সেই প্রবন্ধের নাম কবিতার শরীর, প্রাবন্ধিক অশ্রুকুমার শিকদার। নাচো হারলেমের কন্যা, নরকের উর্বশী আমার, বিস্ফারিত স্তনচূড়া, নগ্ন উরু, স্খলিত বসনা, মাতলামোর সভায়ানো, চারদিকে নিরানন্দ হতাশায়, হীন অপমানে নাচো ঘৃণ্য নিগ্র নাম মুছে দিতে, মাতালের জাত নেই পৃথিবীর সব বেশ্যা সমান রূপসী। নাচরে রঙ্গিলা রক্তে এক করতে স্বর্গ হারলেম। উদাহরণের জন্য আমি একটি ছোট্ট কবিতা নিলাম। আমি বুঝতে চাইছি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের এই কবিতাটির মধ্যে কবিতা কোথায়। ভুলে যাচ্ছি শরীর আত্মার অভেদের কথা। আপাতত প্রশ্নটা কবিতার আত্মা বিষয়ে তত নয়, প্রশ্নটা কবিতার শরীরের বিষয়ে মূলত। কবিতার কবিতাবস্তু কোথায় এইটাই আমার জিজ্ঞাসা। এই যে মুদ্রিত সারি সারি অক্ষর, এরই মধ্যে আছে কি কবিতার যথার্থ অবয়ব? মুদ্রিত না হোক, হতে পারে হস্তাক্ষর, কিন্তু এই যে সারিবদ্ধ অক্ষরগুলি চরণে চরণে যা বিন্যস্ত, মাঝে মাঝে জ্যোতি চিহ্নে নিয়ন্ত্রিত, চতুর্থ চরণে খণ্ডিত এবং চতুর্থ পঞ্চম চরণের মাঝখানের শূন্যতায় নিরঞ্জন, এরাই কি কবিতার শরীর? এই জন্য কি কোনো কবিতা ভালো লাগলে তা ডিলান টমাস নিজের হাতে না নকল করে তৃপ্তি পেতেন না? কবিতার মর্ম শরীর তন্নতন্ন করে বুঝে নেবার জন্য তার দরকার হতো মুদ্রিত অক্ষরপুঞ্জকে, আবার নিজের হাতে কপি করে নেওয়ার। কবিতার শরীর অনেক সময় পুরোটাই বা খানিকটা যে তাই, এতে সংশয়ের কোনো কারণ নেই। যেমন আপোলিনিয়ারের কবিতা, যেমন ই কামিংসের অনেক কবিতা। অক্ষরসজ্জায় এখানে মূর্ততার আভাস দেয়, মুদ্রিত অক্ষর হয়ে ওঠে ভিজুয়ালের সামগ্রী, দেয় চিত্রময়তার আভাস। শব্দের অর্থের মধ্য দিয়ে যে ইমেজ, তার কথা বলছি না, বলছি অক্ষরই যেখানে টাইপোগ্রাফির প্রসাদে উপস্থিত করে চিত্রময়তার আভাস, তার কথা। আপোলিনিয়ারের ক্যালিগ্রামস, যাকে কেউ কেউ বলেছেন লিটারারি কিউবিজম, তার মধ্যে আছে হাল আমলের কংক্রিট পোয়েট্রির পূর্বাভাস। 1958 সালে প্রকাশিত কংক্রিট পোয়েট্রির সপক্ষে ব্রাজিল দেশীয় এক ইস্তাহারে লেখা হয়েছিল, কংক্রিট পোয়েট্রি বিগিনস বাই বিইং অ্যাওয়ার অফ গ্রাফিক স্পেস অ্যাজ স্ট্রাকচারাল এজেন্ট, হ্যান্স দ্য ইম্পর্টেন্স অফ ইডিওগ্রাম কনসেপ্ট। এদের ইতিহাসও কম পুরনো নয়। এডিসন স্পেক্টরের ডিমের বা একজোড়া ডানার আকৃতি গ্রিক কবিতার খবর দিয়েছিলেন। হেরিক লিখেছেন স্তম্ভাকার দ্য পিলার অফ ফেম, এবং জর্জ হার্বার্ট লিখেছেন বিদির আকৃতির দ্য অল্টার কবিতা। পুঁথি বিশেষজ্ঞ শ্রী পঞ্চানন মণ্ডল আমাকে জানিয়েছেন পুরনো বাংলা পুঁথিতেও এইরকম দৃষ্টান্ত মেলে। আর কংক্রিট পোয়েট্রি জাতীয় চিত্রময়তার কথা ছেড়ে দিলেও মুদ্রণ অন্যভাবে কবিতার শরীরের ইশারা দিতে পারে, যেমন স্তবক নির্মাণের মধ্যে দিয়ে। সত্যেন্দ্রনাথের বরফির মতো স্তবক সাজিয়ে লেখা গ্রীষ্মের সুরের ধরনে শক্তি লিখেছেন আছে আছে সে এখানে আছে কবিতা, তার স্তবকের গড়ন। জানালায় বৃষ্টি ঝরে যায়, অসম সাহসী বসে থাকে, অতি দূরে করতালি দিয়ে একা ডাকে, মারাত্মক ছিটকোকিল, টেলিফোনে ক্রুর, বেজে ওঠে স্খলিত ঘুঙ্গুর, বৃষ্টি ঝরে যায় জানালায়। বুদ্ধদেব বসুর সমর্পণ কবিতাটি বইতে সাজানো হয়েছে এইভাবে। আকাশ ভরা মেঘের ভারে বিদ্যুতের ব্যথা, গুমড়ে উঠে জানায় শুধু অবোধ আকুলতা, আকারহীন হিংস্র খল, অনিশ্চিত ফেনিল জল, মিলিয়ে গেল অদৃষ্টের মৌন ইশারাতে, তোমায় আমি রেখে এলাম ঈশ্বরের হাতে। কিন্তু তাকে যদি সাজাই নিচের প্রণালীতে, আকাশ ভরা মেঘের ভারে বিদ্যুতের ব্যথা, গুমড়ে উঠে জানলায় শুধু অবোধ আকুলতা, আকারহীন হিংস্র খল, অনিশ্চিত ফেনিল জল, মিলিয়ে গেল অদৃষ্টের মৌন ইশারাতে, তোমায় আমি রেখে গেলাম ঈশ্বরের হাতে। সঙ্গে সঙ্গে মানতে হবে কবিতার শরীর অন্যরকম হয়ে দাঁড়ায়। ছন্দ স্বাতন্ত্র্য সত্ত্বেও নিয়ে নেয় হেমচন্দ্রের পদ্মের মৃণালের চেহারা, আর চোখে
তার রূপান্তরিত চেহারা কবিতার উপলব্ধিকে প্রভাবিত না করে পারে না। একথায় বলতে চেয়েছেন শঙ্খ ঘোষ জীবনানন্দের ছন্দ বিষয়ে আলোচনায় শত ঝর্ণধারার ধ্বনি প্রবন্ধে। শঙ্খ লিখেছেন, সেখানে পঠনীয় কবিতার জগতে চাক্ষুষ এই অভ্যাসের মূল্য খুব কম নয়। চোখ যে এখানে কানকে কিছুমাত্র নিয়ন্ত্রণ করে না, এটা ভাবলে ভুল হবে। জীবনানন্দের ভাষা বলা যায় যে অনেক সময় চোখও অনুভব করে ছন্দ বিদ্যুৎ, চোখের দেখায় পাল্টে যায় ছন্দের ধ্বনি। একই ইঙ্গিতে রবীন্দ্রনাথ দিয়েছিলেন বিহারীলাল বিষয়ে, শারদমঙ্গলের ছন্দ নতুন নহে, তাহা প্রচলিত ত্রিপদী, কিন্তু কবি তাহা সঙ্গীত সৌন্দর্যে সিঞ্চিত করিয়া তুলিয়াছেন। শারদমঙ্গলের কবিতার চরণগুলি বিন্যস্ত হয়েছে এইভাবে, কোনো সুখ নাই মনে, সব গেছে তার শোনে, খোলোহে অমরগণ স্বর্গের দ্বার, বলো কোন পদ্মবনে লুকাহেছ সঙ্গোপনে, দেখিব কোথায় আছে শারদা আমার। বাস্তবিকই প্রচলিত ত্রিপদীতে এই চরণগুলিকে সাজানো যায় অনায়াসে। কোনো সুখ নাই মনে, সব গেছে তার শোনে, খোলোহে অমরগণ স্বর্গের দ্বার, বলো কোনো পদ্মবনে লুকাহেছ সঙ্গোপনে, দেখিব কোথায় আছে শারদা আমার। কিন্তু সাজালেই কবিতার শরীর সংস্থান যেন বদলে যায়। অক্ষর সাজানোর চেহারা বদলের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় যেন কবিতারই শরীর, কবিতা বস্তু। ত্রিপদী ছন্দই লেখা শারদামঙ্গল, অথচ বিহারীলালের এই কাব্য প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে যে ছন্দের প্রভেদ মুহূর্তেই প্রতীয়মান হল, তার কারণ নিহিত আছে অনেকটাই মুদ্রণকালে চরণবিন্যাসের স্বতন্ত্র ধরনের মধ্যে। এইসব উদাহরণ প্রমাণ করে মুদ্রণ ছবির মধ্যে অনেকটা নিহিত থাকে কবিতা শরীর। যেসব কবিতা কংক্রিট কবিতা নয়, তাদের পক্ষেও একথা সত্য। অমিত্রাক্ষর ছন্দের চরণের ভেতরে ভেতরে মধ্যমিলের আয়োজন করেছিলেন মধুসূদন। তবু তাকে যে অমিল মনে হয়েছে তার কারণ চোখের চরণের শেষে অভ্যস্ত মিল খুঁজে পায়নি। উল্টোভাবে ডক্টর জনসনের মনে হয়েছিল ব্ল্যাঙ্ক ভার্স সিমস টু বি ভার্স অনলি টু দ্য আই, নইলে তা আসলে গদ্য। বাংলা কবিতায় বেশ কিছু মিল আমরা পাই যা আসলে চোখের মিল, কানের মিল নয়। হেমচন্দ্রের সুধা প্রণয়ের গীত, প্রাণ করে পুলকিত, এই দুই চরণে দুই রকম সেই রকম চাক্ষুষ মিল পাচ্ছি। না হলে হয় গীত অথবা পুলকিত শব্দ দুটির একটিকে বিকৃত করে উচ্চারণ করতে হয়। তাছাড়া চরণ মধ্যবর্তী বা স্তবক কম মধ্যবর্তী ফাঁক বা শব্দের মাঝখানের শূন্যতা ছাপানো পৃষ্ঠায় সাকার করে তুলতে পারে কবিতার অন্তর্গত নৈঃশব্দের ব্যঞ্জনাকে। শব্দের চতুর্দিকে দেবতাদের মাথার পেছনে জ্যোতিষচক্রের মতো থাকে যে মৌন মুখরতা, তার ইঙ্গিত দেন কবি ওই মধ্যবর্তী শ্বেতশূন্যতার মধ্য দিয়ে, যেমন নিচের অংশটিতে, তুমি আমার ভাই তুমি, সামনে রাখো আমার নিঃস্ব অবসান, তুমি আমার ভয় তুমি হাত থেকে নাও হাতে গোপন পরিচয়, সেই পরিচয় আমার সেই বাস্তবতাহীন চরিত্রহীন মুখ। শঙ্খ ঘোষের কবিতা। তাই মনে হয় স্থান সংকুলানের জন্য বা অন্য কোনো কারণে কবি অভিপ্রেত বিন্যাসে ভেঙে কবি কখনো মুদ্রণকালে অন্যভাবে সাজানো উচিত নয়, তাতে কবিতার শরীর সংস্থান অনেক দূর পর্যন্ত বিকৃত হয়ে যাবার ভয় থাকে। তুলে ধরা যাক একটি নিদর্শন জীবনানন্দ থেকে। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতার দ্বিতীয় সংস্করণ নাভানা আমাকে তুমি কবিতার অংশবিশেষ ছাপানো হয়েছে নিম্নমুদ্রিতভাবে। তারপর দূরে, অনেক দূরে, খররৌদ্রে পা ছড়িয়ে বর্ষয়সী রূপসীর মতো ধান ভানে গান গায়, গান গায়। এই দুপুরের বাতাস, এক একটা দুপুরে এক একটা পরিপূর্ণ জীবন অতিবাহিত হয়ে যায় যেন। কিন্তু দ্বিতীয় সিগনেট সংস্করণ বনলতা সেনে পঞ্চম ও ষষ্ঠ চরণে মধ্যবর্তী এই শূন্যতা মুছে ফেলা হয়েছে। শেষ চরণটি একটি স্বাবলম্বী স্তবকের মর্যাদা পাওয়ায় তার যে মহিমা ছিল তা হারিয়ে গেছে, হারিয়ে গেছে অনেকটাই দীর্ঘ নিঃশ্বাসে, দীর্ঘশ্বাসে মন্থর বিষাদ। এই সব থেকে বোঝা যায় চোখের দেখা কবিতা শরীরকে অনেক দূর প্রভাবিত করতে পারে। অ্যাপোলিনেয়ারের কবিতা বা কংক্রিট পোয়েট্রি বা চেক কবি হাভেলের টাইপোগ্রাফিক্যাল পোয়েমস
মুদ্রণের মধ্যেই প্রায় পুরোপুরি যার কবিতার শরীর। এইসব কবিতা খুব উঁচু জাতের কবিতা নয়, অনেকটাই চাতুর্য, বড় জোর মোহনীয় চতুর্য। জীবনানন্দ যাকে বারবার সৎ কবিতা বলেছেন, তার সবটুকু শরীর মুদ্রিত পৃষ্ঠায় নেই। ছাপানো অক্ষর আসলে তখন এক অক্ষম স্বরলিপির মতো, নেই কোনো দৃশ্য, নেই আকাশের সুদূরতা ছাড়া, সূর্য পরিক্রমারত জ্যোতিষ্কগুলির মধ্যে শুধু ধূমকেতু প্রকৃতি অগ্নিময়। তোমার প্রতিভা স্বাভাবিকতায় নীল, নর্তকী রঙ্গ সঞ্চালন ক্লান্তিকর নয় বলে নৃত্য হয় যেমন তেমনি। সুমহান আকর্ষণে যেভাবে বৃষ্টি জল নেমে বিন্দু হয়, সেইভাবে আমিও একাগ্র আছি, তবু কোনো দৃশ্য নেই আকাশের সুদূরতা ছাড়া। বিনয় মজুমদার। এখানে অক্ষরসজ্জা কিছুই দেয় না, অর্থময় শব্দচয়, বাক্য সমবায় উচ্চারণের অপেক্ষায় থাকে, যেমন কবি অপেক্ষায় একাগ্র। স্বরলিপি যেমন শিক্ষিত পাঠকের কাছে তুলে ধরতে পারে কণ্ঠসঙ্গীতের বা যন্ত্রসঙ্গীতের আভাস, তেমনি কবিতায় বইয়ের মুদ্রিত অক্ষর দিতে পারে কবিতা শরীরের আভাস। সুরেই যেন সঙ্গীতের প্রতিষ্ঠা, কবিতার তেমনি উচ্চারণে। উপন্যাস মনে মনে পড়ায় কোনো ক্ষতি হয় না, কিন্তু কবিতা উচ্চারণ করেই পড়তে হয়, কারণ তার শব্দসঙ্গীত এবং চিত্রপটে ধ্বনি সঞ্জাত দোতনা বিনা কবিতা কবিতা হয় না। নকশা বা ব্লু প্রিন্ট দেখে যেমন ইমারত তৈরি হয়, তেমনি মুদ্রিত অক্ষরগুলির নির্দেশে পাঠককে কবিতা তৈরি করে নিতে হয় তার নিজস্ব উচ্চারণ দিয়ে। ব্যাখ্যানমূলক পাঠ বা ইন্টারপ্রেটেটিভ রিডিং দিয়ে, অর্থাৎ গায়ক বা যন্ত্রবিদ যেমন করে ব্যবহার করে স্বরলিপি, তেমনিভাবে মুদ্রিত পৃষ্ঠাকে ব্যবহার করে, তবে কি পাঠভেদ অর্থাৎ উচ্চারিত পাঠের স্বাতন্ত্র্য অনুযায়ী একটি কবিতা কি একাধিক পাঠকের কাছে হয়ে ওঠে আলাদা আলাদা কবিতা? একটা অনুষ্ঠানের অভিজ্ঞতা মনে পড়ছে। জন দশেক পাঠক বিষ্ণুদের পঁচিশে বৈশাখ কবিতাটি পড়লেন। অন্তত আমার মনে হলো সেই সব কবিতায় শিক্ষিত পাঠকদের মধ্যে মাত্র একজনের উচ্চারণে কবিতাটির অন্তঃশরীর কোষমুক্ত তরবারির মতো বেরিয়ে এলো। কিন্তু আমার মনে হওয়াটাই শেষ কথা, তাই বা ভাবি কী করে? তবে কি ওই দশজন পাঠকের প্রত্যেকের পড়া পঁচিশে বৈশাখী সত্য? মুদ্রিত অক্ষরের ইঙ্গিতকে অবলম্বন করে নিজেরা রচনা করে নিয়েছেন পৃথক পৃথক পঁচিশে বৈশাখ কবিতা? অথচ প্রত্যেক কবিতার একটা আইডেন্টিটি আছে, এ মেনে না নিলে আমাদের চলে না। ধরে নিতে হয় দ্বিজেন্দ্রলাল রায় যে সোনার তরী পড়েছিলেন, আর মোহিতলাল যে একই সোনার তরী কবিতা, নইলে অচল হয়ে পড়বে সমালোচনা, বন্ধ হয়ে যায় সাহিত্য বিষয়ে সামাজিক বিনিময়। তাহলে বহুতর পাঠকের উচ্চারণের পাঠভেদের বৈচিত্র্য নৈরাজ্যের মধ্যে কোথায় আমরা খুঁজব কবিতার সে আইডেন্টিটিকে? খুঁজব কি কবির উচ্চারণে? বলব কি কবিতার সত্য শরীরের প্রতিষ্ঠায় থাকে কবির নিজস্ব উচ্চারণের পাঠের মধ্যে? সেখানেই কবিতার আইডেন্টিটি। তাই ঝুলন কবিতাটির স্বরূপ রবীন্দ্রনাথেরই কণ্ঠে ধরে আছে। তাহলে দ্য ওয়েস্টল্যান্ড কবিতার যথার্থ শরীর আছে এলিয়েটের সোচ্চার পাঠের মধ্যে? সুধীন্দ্রনাথের অর্কেস্ট্রা কবিতা শরীরই হয়েছে সুধীন্দ্রনাথেরই কণ্ঠে। সে বড় সুখের সময় নয়, সে বড় আনন্দের সময় নয়। কবিতাটি তার স্থায়ী ও যথার্থ প্রতিষ্ঠা পায় শক্তি চট্টোপাধ্যায়েরই প্রাণবন্ত কণ্ঠস্বরে। তাহলে কবির কণ্ঠস্বরেই কবিতার চূড়ান্ত প্রতিষ্ঠা, আর আমরা কবিতা পড়ার মধ্য দিয়ে সকলে পৌঁছতে চেষ্টা করি সেই চূড়ায়। কিন্তু এই সূত্র মেনে নিলে কয়েকটি অস্বস্তিকর অসুবিধায় বিব্রত হতে হয়। যন্ত্রবিজ্ঞানের প্রগতির দৌলতে যেসব কবির কণ্ঠস্বর টেপে বা রেকর্ডে ধরা নেই, তাদের কবিতা কি তবে নেই? নেকি কিটসের লাভ এলে দেমেসেন্স মার্সি, রবীন্দ্রনাথের নিরুদ্দেশ যাত্রা লুপ্ত হয়ে গেছে কি তবে মহিতলালের পান্থ বা সুকান্তের হে মহাজীবন? এই অনুসিদ্ধান্ত ঠিক নয়, কারণ কবির স্বরেই যেমন কবিতার যথার্থ অস্তিত্ব, তেমনি কবিতার মধ্যেই বেঁচে থাকে সেই স্বর, তার ছন্দের গঠনের মধ্যেই স্থায়ী হয় তার স্বর। তাই ছন্দের প্রথানুগত হিসাবের মধ্যে এসে যায় কবির ব্যক্তিগত স্পন্দ। কবির কণ্ঠস্বরে কবিতার চূড়ান্ত প্রতিষ্ঠা, আর আমরা কবিতা পড়ার মধ্য দিয়ে সেই চূড়ায় পৌঁছতে চেষ্টা করি। এই কথার তাৎপর্য কবির রচনার ব্যক্তিগত স্পন্দের মধ্যে নিহিত রয়েছে। তার যে স্বর কবিতা পড়ার মধ্য দিয়ে তাকে আমরা খুঁজে বেড়াই। দুজন পৃথক সন্ধানীর সন্ধানে অবশ্য পার্থক্য হয়।
যেমন ইউরোপীয় সঙ্গীতে স্বরলিপির বাধাবাধি সত্ত্বেও যন্ত্রবাদনের মধ্যে দিয়ে সুরকার সুরের ভাষ্য রচনা করতে পারেন পৃথক পৃথক দুজন যন্ত্রশিল্পী, স্বতন্ত্র দুজন অর্কেস্ট্রা পরিচালক। ভাষ্য ভাষ্যে খানিকটা তারতম্য হয়, সে ভাষ্যান্তরের অধিকারটুকু কবিতা পাঠককে দিতে হবে, কেননা কাব্যচর্চায় মার্জিত পাঠকের চিত্তমুকুরে কবিতার যে প্রতিবিম্ব তার কি কোনো মূল্য নেই? আর কবিতা পাঠের স্বাতন্ত্র্যের মধ্য দিয়েই বেরিয়ে আসে একই কবিতার ভিন্ন বিভঙ্গ, তার উপর নির্ভর করে সমালোচনা ও ব্যাখ্যান। কবিতাটির ভিন্ন ভিন্ন মানে বেরোবে একজন ও ভিন্ন পাঠকের অর্থকৃত মনের বিভিন্ন রকমের আলোকিত অবস্থায়, জানিয়েছেন জীবনানন্দ। সেজন্য সোনারতরী আর লেবেতু এভেরে এর মতো কবিতার এত বিচিত্র স্বতন্ত্র ভাষ্য রচনা করেছেন ব্যাখ্যাতারা। কবিতার আইডেন্টিটিকে যেমন মানতে হবে, তেমনি মানতে হবে ভাষান্তরের অধিকার, যে অধিকার দাঁড়িয়ে থাকে কবিতা পড়ার স্বাতন্ত্র্যের উপর। কিন্তু কতদূর যেতে পারে এই ভাষান্তরের অধিকার? সোনারতরী সম্বন্ধে দ্বিজেন্দ্রলাল রায় যতদূর গিয়েছিলেন ততদূর। কিন্তু এই সমস্যার জটিলতার মধ্যে ঘুরপাক না খেয়ে কবির কণ্ঠস্বরে কবিতার স্থান, এই সূত্রের আর এক নম্বর অসুবিধার কথা বলি। বারগুঞ্জি বলেছেন, এই সূত্র মেনে নিলে আর্ট এজ এন আর্টিফ্যাক্ট থেকে কবিতা পর্যবেক্ষিত হয় আর্ট এজ এ পারফরমেন্সে। কাগজের পৃষ্ঠায় ছিল যার অনশ্বর যান্ত্রিক অস্তিত্ব, কবির স্বরে তাই হয়ে যায় টেম্পোরাল সময়ধীন, হাওয়ায় হারিয়ে যায় পাঠের ধ্বনিময় ব্যঞ্জনা। কবির পক্ষে কি একই কবিতা পড়া ও পুনরাবৃত্তি করা সম্ভব? ইদানিং অবশ্য কালাধীনতার এই অসুবিধা দূর হয়েছে খানিকটা ডিস্ক, টেপ ও ক্যাসেটের দৌলতে। এক কবিজোশ প্রার্থী যুবা বারগুঞ্জিকে তার রচিত কবিতার টেপ বাজিয়ে শোনালেন। বারগুঞ্জি কবিতাটি পড়তে চাইলে কবি একটু অপ্রস্তুতভাবে জানালেন, না, কবিতাটি এখনও তার লেখা হয়ে ওঠেনি। প্রয়োগবিদ্যার উন্নতির সঙ্গে সঙ্গে হয়তো বর্তমানের এই কৌতুককর ঘটনাই স্বাভাবিক হয়ে উঠবে। কবিদের কবিতা সংকলন প্রকাশিত হবে বইয়ের আকারে নয়, ক্যাসেটের আকারে, ভেঙে যাবে এইভাবে কবিতা শরীর সম্বন্ধে ঐতিহ্যগত ধারণা। কিন্তু এই ঘটনায় বোধহয় মেনে নেওয়া হচ্ছে এই মৌলিক সত্য যে কবিতার শরীর মুদ্রিত পৃষ্ঠায় নেই, আছে প্রধানত উচ্চারিত পাঠের মধ্যে। অসুবিধা হচ্ছে কবি যদি ব্যঞ্জনময় কণ্ঠস্বরের অধিকারী হন, তাহলে উচ্চারিত পাঠের সময় কবির ষড়যন্ত্রের মহিমা ঢেকে দিতে পারে কবির নিজস্ব দুর্বলতা। মার্কিন কবি ক্রিলি, যার কবিতাকে কেউ কেউ বলেছেন তিন ভাগ মৌন আর এক ভাগ কথা, তার নিজের কবিতা পড়ার অভিজ্ঞতায় যারা অভিভূত হয়েছেন তাদেরও অনেক এমন সংশয় প্রকাশ হয়ে করেছেন যে মুদ্রিত পৃষ্ঠায় তার কবিতা হয়তো নিজের পায়ে দাঁড়াতে পারবে না। এখানে প্রশ্ন ওঠে, কবিতার সার্থকতার বিচারের ভিত্তি কি, মুদ্রিত পাঠ না উচ্চারিত পাঠ? উচ্চারিত পাঠেই কবিতা, শরীরই হয় বেশি কথা বলেছে। অথচ সঙ্গে সঙ্গে সাবধান হতে হয় এইভাবে যে মুদ্রিত পাঠ অনেক নির্লিপ্ত আর নিরপেক্ষ, কিন্তু উচ্চারিত পাঠ কণ্ঠস্বরের অপেক্ষা রাখে, কণ্ঠস্বরের গুণ নির্গুণ কবিতাকেও গুণবান বলে ভ্রান্তি জন্মাতে পারে, যেমন নাটকের ব্যাপারে হয়। নাট্যকারের নিরেশ নাটকও পরিচালকের প্রয়োগ কৌশলে অভিনেতাদের প্রতিভায় হয়ে উঠতে পারে মঞ্চ সফল। ডিলান টমাস দু একটি এমন কবিতা আছে যা পড়ার সময় আমার মনকে আকৃষ্ট করতে পারেনি, কিন্তু টমাস নিজের অর্গানযন্ত্রের মতো কণ্ঠস্বরে সে কবিতায় যখন শুনি তখন অভিভূত হতে হয়। তাহলে কি অক্ষমতায় আমার ছিল? কবির স্বরক্ষেপ কবিতার গোপন অঙ্গ সংস্থানের দিকে আকর্ষণ করলো আমার দৃষ্টি, আমাকে অভিভূত করে দিল, নাকি যন্ত্রস্বরের স্তর বহুস্তরান্বিত অনুরণন মুগ্ধ করে দিল আমাকে, অন্যদিকে নজর কেড়ে নিয়ে ভুলিয়ে দিল আমার কবিতার দুর্বলতা? সুনীল গঙ্গোপাধ্যায়ের ধাত্রী কবিতাটি, শিয়ালদার ফুটপাতে বসে আছেন আমার ধাইমা, দুটো হাত সামনে পেতে রাখা, ঠোঁট নড়ে উঠেছে মাঝে মাঝে, যে কেউ ভাববে দিনকানা এক হেজি পেজি বাহাত্তরে রিফিউজি পুরে। আমাকে বেশি নাড়া দেয়নি প্রথম পড়ার সময়, কিন্তু বেতারে কবির মুখে একদিন শুনে ভেতরে হঠাৎ সাড়া লেগে গেল। আগের সাড়া না জাগায় কি সত্য, না পরের নাড়া লাগাটাই সত্য। একথা ঠিক, কবির পড়া অনেক সময় কবিতার প্রচ্ছন্ন শরীরকে উন্মোচিত করে দিতে পারে, আবার উল্টোটাও হয়, যন্ত্রস্বরের সূক্ষ্মাতি সূক্ষ্মতন্ত্রীগুলো এমন অনুরণন বাজিয়ে তুলতে পারে
শব্দপুঞ্জের মধ্যে যা আচ্ছন্ন হয়ে যায় মূল কবিতার সম্বলহীন দারিদ্র। ইভিনস্কায়ার পাস্তেরনাক সংক্রান্ত স্মৃতিকথায় পড়েছে, কবি পাস্তেরনাক সেই জন্যই কবিতা পাঠককে সাবধান করে বলতেন, ডোন্ট ট্রাই টু উইন মি ওভার উইথ ইউর ভয়েস, আরও এক গুরু ভয়। কবির উচ্চারণে কবিতা যখন হয়ে ওঠে পারফরমেন্স, তখন হারিয়ে যেতে পারে নাটকীয় স্বরক্ষেপের প্রবলতায় মহৎ কবিতার ভেতরে ভেতরে জায়মান গভীর নৈঃশব্দ। শব্দের শেকড়ে শেকড়ে জড়িয়ে থাকা যে নৈঃশব্দের নম্র শক্তিতে কবিতা কবিতা হয়, নৈঃশব্দ শব্দ দিয়ে যাকে ছুঁতে চায় কবিতা। উচ্চারণায় ভেঙে গেলে সেই নৈঃশব্দ, তখন নত যেন প্রার্থনা করতে হয়, এত বেশি কথা বলো কেন, চুপ করো, শব্দহীন হো। ষষ্পমূলে ঘিরে রাখো অদরের সম্পূর্ণ মর্মর, শঙ্খবশ। প্লেটো আইডিয়ার কথা বলেছিলেন, কবিতার সে আইডিয়া থাকে কবির মনে, সবসময় সজ্ঞানে থাকে তা না, থাকতে পারে নির্গানে বা অবচেতনে কবিতার সেই ভাবরেখা। কবিতার সে অন্তর্গত আইডিয়াকে ভাষায় একটি বস্তুময় ইন্দ্রিয়গ্রাহ্য প্রকাশ দেবার জন্য কবির যত প্রযত্ন যত পরিশ্রম। কেননা রবীন্দ্রনাথ যেমন বলেছেন, নীরব কবি কবি নন, তেমনি কবিতার আইডিয়াও কবিতা নয়। কবি আসেন আইডিয়া থেকে ভাষাময় প্রকাশের দিকে, পাঠকের চলন বিপরীত মুখে, তিনি চলেন ভাষাময় প্রকাশের দিক থেকে কবির মনে, কবিতার যে আইডিয়া তার দিকে, কবির প্রকাশের দিকে নেমে আসা, পাঠকের আইডিয়ার দিকে উঠে যাওয়া, এই দুই চলনের যেখানে দেখা হয় সেই মিলনবিন্দুতে, সেখানে হয়তো সেই দ্বিধা থর থর চুড়ে কবিতার যথার্থ বাসা। ভাষাময় প্রকাশে যদি সবটুকু হতো শব্দার্থ, ছন্দের গতি, মুদ্রণের ছবি, উচ্চারিত ধ্বনিপুঞ্জ, তাহলে কোথাও যেত কবিতার সেই গভীর অন্তঃশীল নৈঃশব্দ, যার অস্তিত্বে আমরা কবিতার শব্দের আড়ালে আড়ালে অনুভব করি যে নৈঃশব্দই কবিতার আত্মা। আবার কবির অন্তস্থ আইডিয়াই যদি সব হতো, তাহলে বইয়ের পৃষ্ঠা হতো নিরঞ্জন সাদা, ট্যাব বা ক্যাসেট হতো রেখামুক্ত, তাই হয়তো দুইয়ের মিলনবিন্দুতে কবিতা, শব্দের অর্থ উপমার ইশারা, মুদ্রণের ইঙ্গিত, ছন্দের স্পন্দন গতি, উচ্চারণের সঙ্গীতময় ব্যঞ্জনা এবং এদের পরতে পরতে মিশে থাকা নিরবতাময় দোতনা, এসব মিলিয়েই সেই স্পর্শবিন্দুকে পেতে হয়, যা কিছুই আমাদের সেই স্পর্শবিন্দুর দিকে নিয়ে যায়। মুদ্রণ বা উচ্চারণ, অর্থ বা ছন্দস্পন্দ, তাদের সকলের জটিলতম ঐক্যই হয়তো কবিতার শরীর। সমাপ্ত। বন্ধুরা, এই অডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। দেখা হবে পরবর্তী অডিওতে। ধন্যবাদ।